আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি সবজির কাবাব বানাবো। বাসায় যা যা সবজি আছে তা দিয়ে এই কাবাবটা তৈরি করা যায়। এর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি আর সবজিগুলোকে যতটা সম্ভব ছোট করে কুচি করে নিয়েছি। তো এখানে নিয়েছি আলু 1/4 কাপ পরিমাণ, পেঁপে 1/4 কাপ পরিমাণ, গাজর 1/4 কাপ, চিচিঙ্গা 1/4 কাপ, বরবটি 1/4 কাপ, পটল 1/4 কাপ, এবং সেই সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ মসুরের ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে তারপরটাকে ছেঁকে নিয়েছি। এটাও এখন ভিজে যাওয়ার পর ফুলে 1/4 কাপ পরিমাণ হয়েছে। এমন ভাবে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে মসুরের ডালটা একদমই নরম হয়ে গেছে। এবারে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা সসপ্যান নিলাম, এর মধ্যে নিয়ে নিব 1 কাপ 2 কাপ পরিমাণ পানি। পানিটা সবার প্রথমে ফুটিয়ে নিব। পানি যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে প্রথমে দিব আলু কুচি, গাজর কুচি, পেঁপে কুচি এবং বরবটি। এবার এই সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিব। 4 মিনিট পর দিয়ে দিব পটল কুচি এবং চিচিঙ্গা কুচি। এখন সব কিছু একসাথে 5 মিনিট আরও সেদ্ধ করে নিব। সমস্ত কিছু দিয়ে আরও 5 মিনিট সেদ্ধ করে নিলাম। এবার দিয়ে দিব ভিজিয়ে ধুয়ে রাখা মসুরের ডাল। এবার দিয়ে দিব 1 চা চামচের 1/3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণটা দিয়ে মিলিয়ে নিব। যেটুকু পানি আছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ডালটাকে সহ সমস্ত কিছু একসাথে সেদ্ধ করে নিব। পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি সব কিছু একসাথে সেদ্ধ করে নিলাম। ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে পরে আমি একটা মিক্সিং বোলে নিয়েছি। এবার এর সাথে যোগ করব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা, 1 চা চামচের 1/4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া। অল্প একটু দিলাম কারণ আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব। 1 চা চামচের 1/4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 1/4 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিব 3টি মিহি করে কুচি করা কাঁচা মরিচ কুচি, 1/3 কাপ পরিমাণ বেসন, 1টা ডিম ভেঙে দিব, আরও দিব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচের 1/4 ভাগের 1 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 কাপ পরিমাণ মিহি করে কুচি করা পেঁয়াজ কুচি এবং 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার এই উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব। প্রথমে আমি চামচের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। যদি নরম হয়ে যায় তাহলে আমি আর একটু বেসন যোগ করব। 1/3 কাপ পরিমাণ নিয়েছিলাম, 1/2 কাপ পরিমাণ ইউজ করব। আর মিশ্রণটা ঠিক আছে আর লাগবে না, আমি একটু এভাবে দেখে নিচ্ছি। তো মিশ্রণটা একদম ঠিক আছে, আর কিছু লাগবে না, এটাই পারফেক্ট আছে। এবারে চলে যাব চুলায় কাবাবগুলো ভেজে নিতে। কাবাব ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিলাম। এবার কাবাবের মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে কাবাবের শেপ দিয়ে তেলে ছেড়ে দিব। এটা সাথে সাথেই দিতে হবে, যেহেতু একটু সফট টাইপের কাবাবের মিশ্রণটা তাই এটা সাথে সাথেই দিয়ে দিতে হবে। কিন্তু অন্য কোনো পাত্রে রেখে দেওয়া যাবে না, গরম তেলে সাথে সাথেই ছেড়ে দিতে হবে। এক ব্যাচে যে কটা জায়গা হয়ে দিয়ে দিলাম ওর থেকে একটু সমান করে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি 1/5টা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1/5টা মোটামুটি শক্ত হয়ে গেলে উল্টিয়ে দিব। কাবাবগুলোর দুপাশ লাল লাল করে ভাজা হলে, সবগুলোই দুপাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব। বাকিগুলো দ্বিতীয় ব্যাচে দিয়ে ভেজে নিব। তৈরি করে নিলাম ঘরে থাকা সবজি দিয়ে খুবই হেলদি আর খুবই মজার ভেজিটেবল কাবাব। এভাবে আমরা ইচ্ছে করলে চায়ের আড্ডায় বা বৃষ্টির দিনে বা অতিথি আপ্যায়নও সবজির কাবাবের এই খুবই সহজ, হেলদি আর মজার রেসিপিটি পরিবেশন করতে পারে। ছোট বড় সবাই খুব মজা করে খাবে আর সবাইকে চালাকি করে সবজিও খাওয়ানো হবে। তো আশা করছি সবজির কাবাবের বা ভেজিটেবল কাবাবের এই রেসিপিটা আপনারা খুব সহজেই ঘরে থাকা সবজি দিয়ে তৈরি করে খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।